মেশকারেন অ্যানালাইসিস ম্যাথ। আজকে আমরা একটা ম্যাথ করব, যেটা বেসিক্যালি কিভাবে একটা সার্কিটের মধ্যে মেশ কারেন্ট অ্যানালাইসিসকে আমরা ইউজ করতে পারি সেটার ম্যাথ। ওকে, আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, একটা ডিসি সার্কিট, এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই সার্কিটের মধ্যে দুইটা ভোল্টেজ সোর্স এবং বিভিন্ন রকম রেজিস্ট্যান্সের মান দেওয়া, এবং আমাদের প্রশ্নতে চাওয়া হয়েছে ফাইন্ড আউট দ্য কারেন্ট টু 2 ওহম অ্যান্ড 5 ওহম রেজিস্টার, অর্থাৎ 2 ওহম এবং 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে আমরা এই সার্কিট থেকে বের করব, এবং অবশ্যই আমরা সেখানে মেশ অ্যানালাইসিস ইউজ করব। কেননা আমরা জানি যে কোনো সার্কিটে যদি একের বেশি ভোল্টেজ সোর্স থাকে তবে সেই সার্কিটের ব্রাঞ্চ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো হওয়া কারেন্টকে বের করা হয় মেশ অ্যানালাইসিস ব্যবহার করে। সো মেশ অ্যানালাইসিসের প্রথম যে টেকনিকটা ছিল, প্রথম যে স্টেপটা ছিল, ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে আমাদের এই সার্কিটের মেশ নম্বরটা বের করা। সো আমরা দেখি এই সার্কিটে মেশ আছে টোটাল 3টা, অর্থাৎ এখানে এটা নিয়ে একটা মেশ, এটা একটা মেশ, এবং এটা হচ্ছে একটা মেশ, এই 3টা মেশ আছে। এবং আমাদের মেশ অ্যানালাইসিসের যে সেকেন্ড স্টেপ, সেই স্টেপটা ছিল প্রতিটা মেশের মধ্যে একটা করে মেশড কারেন্ট ফ্লো করানো, এবং প্রতিটা মেশ কারেন্টের ডিরেকশন হবে একই দিকে। সো আমরা এই 3টা মেশের দিকে, ঘড়ির কাঁটার দিকে একটা মেশড কারেন্টকে ফ্লো করছি, অর্থাৎ এখানে 3টা মেশ কারেন্টকে আমরা ফ্লো করালাম এবং প্রত্যেকটার নাম দিলাম আমরা। আমরা এটার নাম দিলাম হচ্ছে I1, আর এটার নাম দিলাম হচ্ছে আমরা I2, এবং একই সাথে এটার নাম দিলাম হচ্ছে আমরা I3, অর্থাৎ আমাদের এখানে 3টা মেশ কারেন্ট ফ্লো হচ্ছে। আমাদের থার্ড যে স্টেপটা ছিল, সেই স্টেপটা হচ্ছে প্রতিটা মেশ কারেন্ট অনুযায়ী আমাদের সার্কিটে প্রতিটা রেজিস্ট্যান্সের, অর্থাৎ রেজিস্টরের পোলারিটি ফিক্সড করে দেওয়া। আমরা এখানে I1 পরিমাণ কারেন্টকে দেখতে পাচ্ছি, এবং এটাকে যদি আমি এই মেশের মধ্যে চালাই তবে আমাদের এখানে যেদিক দিয়ে কারেন্টটা ঢুকবে সেটা হবে রেজিস্টরের পজিটিভ টার্মিনাল, এবং যেদিক দিয়ে কারেন্টটা বের হবে সেটা হবে আমাদের নেগেটিভ টার্মিনাল। কাজে আমাদের I1 কারেন্টটা 7 ওহমের এদিক দিয়ে ঢুকছে, তাই এটা হবে আমাদের পজিটিভ আর এটা হবে নেগেটিভ, এবং একই সাথে I1 পরিমাণ কারেন্ট 2 ওহম রেজিস্টরের এদিক দিয়ে ঢুকছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। 5 ওহম রেজিস্টরের এদিক দিয়ে ঢুকছে, এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। এবং আমরা অবশ্যই ভোল্টেজ সোর্সে কোনো পোলারিটি ফিক্সড করবো না, কারণ আমাদের ভোল্টেজ সোর্সে আগে থেকেই প্লাস মাইনাস দেওয়া। I2 পরিমাণ কারেন্টের ক্ষেত্রে আমাদের কারেন্টটা যেদিক দিয়ে ঢুকছে সেটাকে পজিটিভ ধরবো, অর্থাৎ আমাদের এই I2 পরিমাণ কারেন্ট 1 ওহমের এদিক দিয়ে ঢুকছে, তাই এটা পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। এবং একই সাথে এটা যখন ঘুরে উপরের দিকে উঠবে তখন 5 ওহম রেজিস্টরের এই প্রান্তটা হবে পজিটিভ এবং এটা হবে নেগেটিভ। ঠিক একইভাবে আমরা যদি I3 কারেন্টের দিকে দেখি, এবং I3 কারেন্টের দিকে 6 ওহমের দিকে এটা ঢুকছে, তাই এই প্রান্তে ঢুকলে এটা হবে আমাদের পজিটিভ, এটা নেগেটিভ, এবং সেটা ঘুরতে ঘুরতে 3 ওহমের এই প্রান্তে এসে চলে, মানে এটা পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, এবং এটা একইভাবে এভাবে ঘুরে 2 ওহমের এই প্রান্তে আসছে, তাই এটা পজিটিভ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ। কাজে আমাদের মেশ অ্যানালাইসিসের থার্ড স্টেপটাও শেষ, যে আমরা প্রতিটা রেজিস্টরের পোলারিটি ফিক্সড করে দিয়েছি। এবার আমাদের 4 নম্বর স্টেপে আসি। 4 নম্বর স্টেপ হচ্ছে প্রতিটা মেশের মধ্যে KVL অ্যাপ্লাই করতে হবে। কাজে আমরা যদি এখানে প্রতিটা মেশের মধ্যে KVL অ্যাপ্লাই করি তবে আমরা পাবো, সো আমরা প্রথমে এই প্রথম মেশ, অর্থাৎ ফার্স্ট মেশের মধ্যে KVLটা অ্যাপ্লাই করি। সো ফার্স্ট মেশে আমরা যদি KVL অ্যাপ্লাই করি, ফার্স্ট মেশ KVL আমি যদি এখানে KVL অ্যাপ্লাই করি তবে দেখতে পাবো, আর যদি মেশ কারেন্ট অনুযায়ী যদি আমরা লুপটাকে চালাই তবে শুরুতে আমাদের যে সাইন আসবে সেটাকে আমরা নিব, এবং পরবর্তীতে সেই সাইন অনুযায়ী আমরা KVLটাকে অ্যাপ্লাই করব। তাই প্রথমে আমি যদি I1 পরিমাণ কারেন্টকে চালনা করি তবে এই 10 ভোল্টের নেগেটিভ সাইনটা আসে, তাই আমাদের এখানে হবে -10। তারপর এই I1 পরিমাণ কারেন্ট যখন 7 ওহম রেজিস্টর দিয়ে ঢুকবে পজিটিভ সাইন প্রথমে আসবে, তাই পজিটিভটা আমি এখানে দেব, এবং এরপরে আমাদের 7 ওহমের সাথে I1টা গুণ হবে, কারণ আমরা এখানে ভোল্টেজ ড্রপটাকে হিসাব করছি, তাই আমাদের এখানে হবে 7 I1। এবং এটা যখন উপরের দিকে যাবে তখন একটু খেয়াল রাখতে হবে, 2 ওহম রেজিস্টর দিয়ে একই সাথে I1 পরিমাণ কারেন্ট এবং I3 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। যেহেতু আমরা জানি যে I1 পরিমাণ কারেন্টের প্রাধান্য এখানে বেশি থাকবে প্রথম মেশের ক্ষেত্রে, তাই আমরা এখানে করব কি, 2 ওহমের সাথে I1 -I3কে গুণ করে দেব। আবার আমাদের এখানে I1 প্রথম মেশ অনুযায়ী চিহ্ন আসতেছে প্লাস, তাই আমরা এখানে প্লাস দেবো এবং এখানে হিসাব করবো 2 ইন্টু I1 -I3। এরপর আমরা দেখি যে
এই আই ওয়ান পরিমাণ কারেন্টটা যখন নিচে নামবে 5 ওহম দিয়ে ফ্লো হবে, তখন খেয়াল রাখতে হবে 5 ওহম দিয়ে একই সাথে আই ওয়ান কারেন্ট এবং আই টু কারেন্ট ফ্লো হচ্ছে। আবার বলতেছি যে যেহেতু আমাদের আই ওয়ানের প্রাধান্য এখানে বেশি, তাই আমরা আই ওয়ান থেকে আই টুকে বাদ দিয়ে তার সাথে 5 ওহমকে গুণ করে দেবো। এবং অবশ্যই আমাদের এখানে পজিটিভ সাইনটা আগে আসছে, তাই আমি এখানে পজিটিভ দেবো। সো পজিটিভ 5 ইনটু আই ওয়ান মাইনাস আই টু, এবং আমাদের এখানে দেখা যাচ্ছে একটা ভোল্টেজ সোর্স এসেছে যার মান হচ্ছে 15। এবং এই 15টাকে আমরা লাস্টে কী করবো, যেহেতু 15টা প্রথমে প্লাস এসেছে এভাবে ঘোরার ফলে, তাই আমরা এখানে প্লাস 15 = 0 করবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই প্রথম মেশের জন্য KVL। এবং আমরা যদি এটাকে হিসেব করি, তবে আমরা এখান থেকে পাবো 14 I1 পাবো, এখান থেকে হিসাব করলে তারপর পাবো হচ্ছে -5 I2 - 2 I3, তারপর -5 পাবো। অর্থাৎ আমরা এখানে যদি 10 আর 15 যদি বিয়োগ যোগ করি, তাহলে আমাদের টোটাল মানটা আসবে এটা। সো আমি এটাকে 1 নং ইকুয়েশন দ্বারা সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ আমি ফার্স্ট মেশের থেকে একটা ইকুয়েশনকে পেয়েছি। এবার আমরা KVL অ্যাপ্লাই করবো সেকেন্ড মেশে। সো KVL অ্যাট সেকেন্ড মেশ, আমি যদি সেকেন্ড মেশ অর্থাৎ 2 নম্বর মেশের মধ্যে KVL অ্যাপ্লাই করি, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই টু পরিমাণ কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা এই লুপটাকে চালনা করব, এবং শুরুতেই আমাদের যে এলিমেন্টটা আসবে তার চিহ্নটাকে আমরা নিয়ে নেব। সো আমি এখান থেকে যদি শুরু করি, প্রথমে আমাদের প্লাস আসছে, প্লাস 1 আসছে, কাজেই আমাদের এখানে হবে 1 ইনটু আই টু, অর্থাৎ আমাদের এখানে 1 ইনটু আই টুটা থাকবে ভোল্টেজ ড্রপ হিসেবে। এরপরে আমরা যদি এখান থেকে আবার চালনা করি এই লুপ কারেন্টটাকে, তবে আমরা প্রথমে মাইনাস পাবো, সো -15। তারপর আমি যদি এটাকে উপরের দিকে ধরি, তবে আমাদের প্রথমে প্লাস আসছে, তারপর মাইনাস আসছে, সো আমি প্লাস ধরবো। এবং একই সাথে খেয়াল করো, আমাদের আই টু পরিমাণ কারেন্ট এবং আই ওয়ান পরিমাণ কারেন্ট দুটোই কিন্তু 5 ওহম দিয়ে ফ্লো হচ্ছে। যেহেতু আমরা সেকেন্ড মেশের কথা ধরেছি, তাই সেকেন্ড মেশের আই টু কারেন্টের প্রাধান্য বেশি থাকবে, তাই আমরা আই টু থেকে আই ওয়ানকে বিয়োগ করবো এবং তার সাথে গুণ করে দেবো 5 ওহমকে। সো 5 ইনটু আই টু মাইনাস আই ওয়ান। এরপরে আমাদের এই কারেন্টটা যখন উপরে উঠবে, তখন সেটা আবার এদিক দিয়ে ঢুকবে এবং এদিক দিয়ে বেরোবে। অর্থাৎ আমরা এখানে একটা চিহ্ন দিতে ভুল করেছি, যেটা হচ্ছে 3 ওহমের মধ্য দিয়েও আমাদের দুটা চিহ্ন হবে আই টু পরিমাণ কারেন্টের জন্য। কাজে আমি এখানে আই টু পরিমাণ কারেন্ট যখন 3 ওহম দিয়ে ঢুকছে, তখন সেটা হচ্ছে পজিটিভ সাইন পড়েছে, তাই আমি এখানে পজিটিভ দেব। এবং একই সাথে যেহেতু আই টু এবং আই থ্রি পরিমাণ কারেন্ট 3 ওহম রেজিস্টর দিয়ে ফ্লো হচ্ছে, তাই আমাদের এখানে 3 ওহমের সাথে আই টু মাইনাস আই থ্রিটা গুণ হবে। যেহেতু আমরা এখানে সেকেন্ড মেশ নিয়ে কথা বলছি, তাই আই টু পরিমাণ কারেন্টের প্রাধান্য বেশি, তাই আমাদের এখানে 3 ইনটু আই টু মাইনাস আই থ্রি = 0 হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেশের জন্য KVL। এবং আমি যদি এটাকে হিসাব করি, তবে আমরা পাবো পরের লাইন হিসেবে 11 I3 - 5। আচ্ছা, এখানে একটু হিসাব যদি করি, তাহলে এটা হবে হচ্ছে 9 I3, অ্যাকচুয়ালি 9 I2, 9 I2 - 5 I1, তারপর হবে -3 I3 = 15। এবং এই ইকুয়েশনটা এসেছে আমাদের সেকেন্ড মেশ থেকে, কাজে আমাদের এই সেকেন্ড মেশের জন্য আমি 2 নম্বর ইকুয়েশনটাকে মার্ক করে রাখলাম। এবং আমরা লাস্টে থার্ড যে মেশ আসে, এই মেশটাকে আমরা একটু দেখি। সো এই মেশের মধ্যে যদি আমি KVL অ্যাপ্লাই করি, অর্থাৎ KVL অ্যাট থার্ড মেশ, তবে আমরা পাবো এখানে আই থ্রি পরিমাণ কারেন্ট টোটাল মেশ দিয়ে ফ্লো হচ্ছে। সো শুরুতে আমরা দেখি আই থ্রি পরিমাণ কারেন্ট 6 ওহম রেজিস্টর দিয়ে যাচ্ছে, তা আমাদের এখানে হবে +6, এবং এর সাথে গুণ হবে হচ্ছে আই থ্রি। এবং এরপরে আই থ্রি পরিমাণ কারেন্ট আমাদের এদিক দিয়ে ঢুকছে 3 ওহম দিয়ে, কাজে আমরা এখানে পজিটিভকে পাচ্ছি, তাই +3। কিন্তু এখানে একই সাথে যেহেতু আই থ্রি এবং আই টু পরিমাণ কারেন্ট 3 ওহম দিয়ে যাচ্ছে, তাই আমাদের এখানে 3 ওহমের সাথে আই থ্রি এবং আই টু এর পার্থক্যটা বিয়োগ হবে, অর্থাৎ 3 ইনটু এখানে হবে I3 - I2। তারপর আবার সেম মেশ কারেন্টটা যখন 2 ওহম দিয়ে যাচ্ছে, প্রথমে আমরা পজিটিভ সাইনটাকে পাবো, তাই আমাদের এখানে পজিটিভ সাইন। এবং 2 ওহম দিয়ে যেহেতু আই থ্রি এবং আই ওয়ান দুজনই ফ্লো হচ্ছে, ঠিক সেই কারণে আমি 2 ওহমের সাথে গুণ করবো এই আই থ্রি এবং আই ওয়ানের পার্থক্যকে, অর্থাৎ I3 - I1 = 0। সো এটাকে যদি আমি এখন সলভ করি, তবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 11 I3 - 3 I2 - 2 I1 = 0। অর্থাৎ আমরা থার্ড মেশের থেকে 3 নম্বর ইকুয়েশনটাকে পেয়েছি।
এবার আমরা লক্ষ্য করি, যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে 1 নং, 2 নং এবং 3 নং এই তিনটা ইকুয়েশন সলভ করি, তবে আমি এখানে তিনটা কারেন্টের মান পাবো। এটা আপনারা অবশ্যই করে নেবেন এবং আমি এখানে তিনটা কারেন্টের মান লিখে দিচ্ছি। I1 পরিমাণ কারেন্টের মান হবে 1.16 অ্যাম্পিয়ার, I2 পরিমাণ কারেন্টের মান হবে 2.61 অ্যাম্পিয়ার এবং I3 পরিমাণ যে কারেন্টটা পাবো তার মান হবে 0.92 অ্যাম্পিয়ার। এখন খেয়াল করি, আমাদের প্রশ্নে চেয়েছে যে ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু 2 ওহম অ্যান্ড 5 ওহম রেজিস্টার, অর্থাৎ এই 2 ওহম রেজিস্টর এবং 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে বের করতে বলছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 ওহম দিয়ে একই সাথে I3ও ফ্লো হচ্ছে, আবার I1ও ফ্লো হচ্ছে, এবং আবার দেখো 5 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে একই সাথে I1ও ফ্লো হচ্ছে, আবার I2ও ফ্লো হচ্ছে। কাজে আমরা যদি 2 ওহমের ক্ষেত্রে কারেন্টের মানটা বের করতে চাই, তো আমাদের সে কারেন্টটা হবে I3 এবং I1-এর পার্থক্য, অর্থাৎ আমাদের এখানে I3 এবং I1-এর মধ্যে যে পার্থক্য সেটাই হবে 2 ওহম দিয়ে ফ্লো হওয়া কারেন্টের মান। এবং এখানে একটা বিষয় খেয়াল করা দরকার যে I3 এবং I1-এর মধ্যে কার মান বড়। অবশ্যই I1-এর মান বড়, কাজেই আমরা I1 থেকে I3-কে এখানে বিয়োগ করব। এখন আমরা যদি 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে বের করতে চাই, তবে আমাদের এখানে বিয়োগ করতে হবে কাকে? I1 থেকে I3-কে বিয়োগ করতে হবে, কেননা I1-এর মানটা বড়। তাহলে আমরা বিয়োগ করে ফেলি 1.616 মাইনাস 0.92, এবং আমি এখানে যে মানটা পাবো সেটা হবে 0.24 অ্যাম্পিয়ার, এবং এই 0.24 অ্যাম্পিয়ারই আমাদের 2 ওহম দিয়ে ফ্লো হবে। এবং খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের রেজাল্টটা আসছে পজিটিভ, তাই আমাদের যে বড় কারেন্টের মান তার ডিরেকশন অনুযায়ী এই 2 ওহম দিয়ে আমাদের কারেন্টটা ফ্লো হবে। যেহেতু আমাদের এখানে বড় মানটা হচ্ছে I1, কাজে I1টা যেদিকে যাচ্ছে, অর্থাৎ I1টা যাচ্ছে এখান থেকে এদিকে, তার মানে এখান থেকে এদিকেই এই 2 ওহম দিয়ে কারেন্টটা ফ্লো হবে, যার মান হচ্ছে 0.24 অ্যাম্পিয়ার। এবার আমরা 5 ওহম রেজিস্টরের ক্ষেত্রে কারেন্টের মান বাড়ি করি। 5 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে যেহেতু I1 এবং I2 দুটোই ফ্লো হচ্ছে, এবং I1 ও I2 এর মধ্যে I2 এর মান বড়, কাজেই আমরা বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করব। কাজেই আমাদের দেখতে পাচ্ছি 5 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার মান হচ্ছে I2 মাইনাস I1, এবং এটাকে আমি যদি বিয়োগ করি তবে পাবো I2 এর মান ছিল 2.16 মাইনাস I1 এর মান ছিল 1.16, তবে আমরা পাচ্ছি এখানে 1 অ্যাম্পিয়ার। এবং একটা বিষয় লক্ষণীয় যে এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটি 5 ওহম রেজিস্টর দিয়ে ফ্লো হচ্ছে, কিন্তু এর দিকটা হচ্ছে I2 অনুসারে, কারণ আমি একটু আগেই বলেছি যে বড় মানের যে কারেন্টটাকে আমরা ছোটো মানের থেকে আমি যে বিয়োগটা দিয়েছি, সে বড় মানের কারেন্টটা যেদিকে ফ্লো হবে আমাদের রেজাল্টেন্ট কারেন্টও সেদিকে ফ্লো হবে। কাজে আমরা বলতে পারি I2 যেদিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ I2 ফ্লো হচ্ছে নিচ থেকে উপরের দিকে, ঠিক এই নিচ থেকে উপরের দিকে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো হচ্ছে, এবং একই সাথে আমাদের এই 2 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে এই বাম থেকে ডানের দিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার মানটা হচ্ছে 0.24। সো এভাবে আমরা খুব সহজে মেশ অ্যানালাইসিস ইউজ করে কোনো একটা সার্কিটের মধ্যে যে মেশ কারেন্টগুলো আছে অথবা ব্রাঞ্চ কারেন্ট তাদেরকে সহজে বের করে ফেলতে পারি, এবং একই সাথে আমাদের প্রতিটা রেজিস্টরের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা বের করে ফেলতে পারি। এখানে একটা বিষয় মনে রাখা দরকার সবশেষে, আমাদের এই সার্কিটের মধ্যে মেশ ছিল 3টা, অর্থাৎ 1, 2, 3। যে সার্কিটে যে কয়টা মেশ থাকবে সে সার্কিটে সে কয়টা ইকুয়েশন হবে, এবং সে সার্কিটে সেই কয়টাই কারেন্ট বের করা যাবে। আমাদের এই সার্কিটে মেশ ছিল হচ্ছে 3টি, আমাদের এখানে ইকুয়েশনও পেয়েছি আমরা 3টি, এবং আমরা এখানে কারেন্টও পেয়েছি ঠিক 3টি।